গাছের কাঠের কাঠের ফ্রেম তক্তা ইত্যাদি তৈরি করার পর চিরে আঁশ দেখা যায় ইলাস্টেটের সাহায্যে এরকম আঁশ তৈরি করা খুব সহজ কখনো প্রয়োজন হতে পারে কাঠের আঁশ তৈরি করার জন্য প্রয়োজনীয় টুলের ব্যবহার শেখানো হয়েছে এর মধ্যে ওয়ার্ড টুল এবং টুয়াল টুল উল্লেখযোগ্য কাঠের আস তৈরি করার জন্য প্রথমে অনেকগুলো সরল রেখা টেনে নিতে হবে এজন্য জন্য প্রথমে লাইন টুলের সাহায্যে একটি সরল রেখা তৈরি করতে হবে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে সরল রেখাটি ড্র্যাগ করে একটু উপরে তুলে দিতে হবে এবার দুটি সরল রেখা একত্রে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে সিলেক্টেড সরল রেখা দুটি ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে এতে চারটি সরল রেখা তৈরি হবে এবার চারটি সরলরেখা রেখা একত্রে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে সিলেক্টেড সরল রেখা চারটি ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে এতে আটটি সরল রেখা তৈরি হবে একইভাবে আটটি সরল রেখা একত্রে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে সিলেক্টেড সরল রেখা আটটি ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে এতে ষোলোটি সরলরেখা রেখা তৈরি হবে এবার ষোলোটি সরলরেখা রেখা একত্রে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে সিলেক্টেড 16টি সরল রেখা ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে উপরে জায়গা না থাকলে নিচের দিকে নামিয়ে দিতে হবে এতে 32টি সরল রেখা তৈরি হবে সরল রেখার সংখ্যা বেশি মনে হলে কিছু সরল রেখা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে এবার সবগুলো সরল রেখা সিলেক্ট করে অ্যালাইন প্যালেটের হরিজন্টাল অ্যালাইন লেফট আইকনে ক্লিক করলে সরল রেখাগুলো বাম প্রান্ত বরাবর হয়ে যাবে যেহেতু সরল রেখাগুলো সমান মাপের সেহেতু সরল রেখাগুলোর উভয় প্রান্তই সমান হয়ে যাবে টুল বক্স থেকে ওয়ার্প টুল সিলেক্ট করতে হবে সরল রেখাগুলোর বিভিন্ন অংশের উপর ঢেউয়ের মতো তরঙ্গায়িতভাবে ড্র্যাগ করতে হবে এর জন্য সরল রেখাগুলো সিলেক্ট করে নেওয়ার প্রয়োজন হবে না ওয়ার্প টুল ড্র্যাগ করায় সরল রেখাগুলোর ওই সব জায়গায় আঁশের মতো তৈরি হবে আঁশের মধ্যে কোথাও গিট থাকে গিট তৈরির জন্য টুল বক্স থেকে টুয়াল টুল সিলেক্ট করতে হবে টুয়াল টুল দিয়ে সরল রেখাগুলোর কোনো কোনো জায়গায় ক্লিক করে আধা সেকেন্ডেরও কম সময়ের জন্য মাউসে চাপ রাখতে হবে এতে ওই জায়গায় গিটের মতো তৈরি হয়ে যাবে এবার রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে রেখাগুলোর আয়তনের সমান মাপে একটি বক্স তৈরি করতে হবে বক্সটি কাঠের কাছাকাছি রং দিয়ে পূরণ করতে হবে বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট মেনুর অ্যারেঞ্জ কমান্ডের সাব মেনু থেকে সেন্ট টু ব্যাক সিলেক্ট করতে হবে পর্দার খালি জায়গায় ক্লিক করে সিলেকশন তুলে দিতে হবে এই পর্যায়ে গিট সহ কাঠের আঁশ তৈরি কাজ সম্পন্ন হবে ব্যবহারকারী আরও সূক্ষ্মভাবে রং নির্বাচনের কাজ করবেন